হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কিনা? অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, যিনি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তিনি মিষ্টি গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন জন্ম গ্রহণ করেছে, তার বাবা হাসান বসরিকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমার সন্তান, এই সন্তানের নাম রেখে দিন এবং সন্তানটাকে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ায়া দেন। এই কথা বলার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ছেলেটা খুব সুন্দর, তার নামটাও সুন্দর রাখতে হবে। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, সাম্মু হাসানিন ফা ইন্নাহু ওয়াজহুন হাসান, এই সন্তানটা দেখতে খুব সুন্দর, তার নামটাও আমি রেখে দিলাম হাসান, মানে হলো সুন্দর, এই জন্য তিনার নাম হয়েছে হাসান। আর তিনি বসরার মধ্যে বসবাস করতেন, এই জন্য গ্রামের নামের সাথে মিলাইয়া হাসান বসরি রেখেছেন, তিনি অনেক বড় আল্লাহওয়ালা। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওই জামানার মধ্যে একজন মহিলা আল্লাহওয়ালা ছিলেন, রাবিয়া বসরির নাম শুনছেন কিনা? কথা বলেন। ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কামরায় আসলো। আসার পরে দেখতেছেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা যখন রাবিয়া বসরি দেখে ফেলেছে, এরপরে রাবিয়া বসরি বলে, হাসান বসরি বাতাসের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে, হাসান বসরি আমাকে কারিশমা দেখাচ্ছে, আমিও হাসান বসরিকে কারিশমা দেখাতে চাই। তখন রাবিয়া বসরি তার যায় নামাজ নিয়া পানির উপরে বিছায়া তিনি নামাজ পড়তেছেন, হাসান বসরি দেখে ফেলেছে, সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া বলে, আমি কি আল্লাহকে ভালোবাসি, তার চাইতে মহিলা বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। এটা যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দেখে ফেলেছে, হাসান বসরি এখন রাবিয়া বসরিকে বলতেছে, তোমাকে আমি একটা কথা বলবো। বলে, কি কথা বলতে চান? তখন রাবিয়া বসরি ডাক দেয়া বলে, কি কথা বলতে চান আমাকে একটু বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই, সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঘুম আসতেছে? তার জোরে চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। হাসান বসরি যখন এই কথা বলেছে, রাবিয়া বসরি হাসান বসরিকে চারটা অপশন দিয়েছেন, কয়টা অপশন? চারটা শর্ত দিয়েছেন। হাসান বসরিকে ডাক দেয়া বলে, রাবিয়া বসরি বলতেছেন, ও হাসান বসরি, তুমি যদি আমি রাবিয়া বসরিকে বিবাহ করতে চাও, চারটা শর্ত যদি মানতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বসতে কোনো আপত্তি নাই। আর রাবিয়া বসরি এত সুন্দর ছিল না, কালো ছিল, মোটা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, এমনটা যদি আমরা দেখতাম বিয়ে করতাম? কথা বলেন। আর হাসান বসরি ওনাকে কেন বিবাহ করতে যাচ্ছেন? যে মহিলাটা একজন জান্নাতি মহিলা, কথা ঠিক কিনা? এই জন্য তিনি ওনাকে বিবাহ করতে চাচ্ছেন। আজকে আমাদের সমাজের অবস্থাগুলো এমন হয়ে গেছে, সুন্দর দেখলে এটা কয় নাম্বার মাল, এটা দেখার সুযোগ নেই, কয় যে তাড়াতাড়ি বিয়ে করা, কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা দিনদার দেখে না, যারা নামাজ পড়ে এদেরকে এরা পছন্দ করে না, কিন্তু যারা নামাজ পড়ে না, বর্তমান মডার্ন জামানার সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে, সুইচ পাজামা পরে পরে যখন মানুষকে শরীর দেখে, তখন বলে যে মেয়েটা খুব স্মার্ট, কথা ঠিক কিনা? আর হুজুরদেরকে দেখলে বলে এরা আনস্মার্ট, এরা স্মার্ট স্মার্ট বলতে কিছু বোঝে না, কথা ঠিক কিনা? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরিকে বলতেছেন, কয়টা শর্ত দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? যারা মাহফিল ময়দানের মধ্যে এসে কথাগুলোর উত্তর দেয় না, কথা বলার শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? নেতার স্লোগান দিতে শক্তি দেন কে?
তাহলে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া বিধান নিয়ে যখন আলোচনা হয় তখন তোমরা কেন জবান থেকে শক্তি বাহির করো না? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমাদেরকে আমি শক্তি দিয়েছি আমার বিধানগুলো মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য। যদি তোমরা প্রচার প্রসার না করো, আমার বাণী শোনার পরে যখন কথা বলবা না, আমি আল্লাহ যেমন ভাবে কথা বলার শক্তি দিয়েছি তেমন ভাবে কথা বন্ধ করার শক্তি আমি আল্লাহর আছে না নাই। এই জন্য কথা কি বন্ধ রাখবো না বলবো? আরো জোরে বলো। বোবা হইছে, বোবা হইতে চাইলে বন্ধ রাখেন, আমার কোনো আফসোস নাই, বোঝাই বোকা বোবা হইলে বন্ধ করো। আমার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আমি কিন্তু বেশি দূরের মানুষ নই, আমি তোমাদের খুব কাছের মানুষ। আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি নোয়াপুর। কোথায়? আমি নোয়াপুর ডাকাতে মাদ্রাসা চট্টগ্রামে জুমা। ও দোস্ত, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদের সন্তান হিসেবে কথাগুলো বোঝার জন্য বলতেছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কয়টা শর্ত দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন। এক নম্বর শর্ত দিয়েছেন ও হাসান বসরি, আমি মৃত্যুর সময় কি কালিমা নসিব হবে কিনা এই গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাবিয়া বসতে তোমার সাথে বিবাহ বন্ধনে বসতে আপত্তি নাই। এবার আর বসলো যে দুই নাম্বার শর্ত হলো, কবরে যাওয়ার পরে আমি মুনকার নাকের সওয়ালের উত্তরগুলো দিতে পারবো কিনা, এটার গ্যারান্টি যদি দিতে পারো আমি তোমাকে বিবাহ করব। তিন নাম্বার, হাশর ময়দানে যখন আদালতে কিবরিয়া বসে যাবে, ওই আদালতে কিবরিয়ার মধ্যে বিচারক থাকবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? বর্তমান জামানার কোন বিচারক থাকবেন কিনা? না। গোশ গ্রহণ করবে কিনা? না। কথা বলেন না? না। বর্তমানে টাকা দিলে বিচার পাল্টে কি পাল্টে না? আরে কথা বলেন, আছে না নাই? ওই আল্লাহ কিন্তু গোশ গ্রহণ করবেন না, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একটা ঘুষ গ্রহণ করবেন, সেই ঘুষের নাম হলো যার এই দিলটা ভালো ওই দিলওয়ালা ঘুষটা আল্লাহ গ্রহণ করবেন। যার দিলের মধ্যে নাপাকি নাই, মুনাফিকি নাই, শিরিক নাই, আল্লাহ বলবেন আমি ওই বান্দার এই নাফাক মুক্ত দিলটা, আমি আল্লাহকে ভালোবাসার দিলটাকে আমি আল্লাহ হাশর ময়দানে দেখব। কে বিচারক, কে টাকা কোটি টাকার মালিক, কে দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক, আমি সেটা তাকাবো না, সেটা দেখবো না। কে কত বড় এমপি, কে কত বড় মন্ত্রী, আমি আল্লাহ সেটা দেখবো না, আমি আল্লাহ শুধু দেখবো কার দিলটা কত ভালো, যার দিলে সমস্যা হাশর ময়দান এসে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরি বলতেছে আমি হাশর ময়দানে ওই আদালতে কিবরিয়ার মধ্যে কি আমি কি আল্লাহ তাআলা আমাকে আমলনামা ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, এটার গ্যারান্টি তুমি যদি দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করতে কোনো আপত্তি নাই। চার নাম্বার শর্ত হলো, ওই হাসান বসরি শোনো, আল্লাহ তাআলা যখন ফুল সিরাতের ফুল দিয়ে মানুষদেরকে বলবে তোমরা এই রাস্তা দিয়ে হাঁটো, ওই ফুল সিরাতের রাস্তাটা কেমন হবে? চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁত, 30,000 বছরের রাস্তা এভাবে উঠতে 10,000 বছর, এভাবে সমতল 10,000 বছর, আবার এভাবে রাউন্ড হবে 10,000 বছর, মোট 30,000 বছর রাস্তা। ওই হাশর ময়দানের দিন আল্লাহ তাআলা ওই পথটা পার হওয়ার জন্য মানুষদেরকে বলবে, হাসান বসরিকে রাবিয়া বসরি বলতেছেন আমি কি ওই রাস্তাটা পার হতে পারবো কিনা, ফুল সিরাতের রাস্তা পার হতে পারবো কিনা? যদি পার হওয়ার এই চারটা গ্রান্তি আমাকে দিতে পারো তাহলে আমি রাবিয়া বসরি হাসান বসরিকে বিবাহ করতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ও হাসান বসরি শোনো, আমি কেন তোমাকে চারটা শর্ত দিয়ে দিলাম? এক নম্বর কারণ হলো, আমি বিবাহ করলে বিবাহ যদি বসে যায়
তাহলে হয়তোবা আমার আল্লাহর সাথে আমার যে একটা প্রেমের খেলা আছে প্রেমের খেলা থেকে একটু ব্যাঘাত ঘটবে এই জন্য আমি বিবাহ করতে চাচ্ছি না তুমি যদি আমাকে কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরের গ্যারান্টি দিতে পারো মৃত্যুর সময় কালিমা নসিব হবে এর গ্যারান্টি দিতে পারো হাশর ময়দানের দিন ডান হাতে আমল নামা দিবে এর গ্যারান্টি যদি দিতে পারো ফুল সিরাতের রাস্তা আমি যদি পার হতে পারি এটার গ্যারান্টি যদি তুমি হাসান বসরি দিতে পারো তাহলে আমি বিবাহ করতে কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ বলেন বর্তমানে এমন দিনদার মহিলা আছে নি আছে কেমন আছে কেমন আছে শুধুমাত্র যুবকদেরকে নষ্ট করার এমন মহিলার অভাব নাই কথা ঠিক কিনা আজকের বক্তা তরুণ ওয়াজে হবে সেরকম কথা ঠিক কিনা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও রাবিয়া বসরি শোনো গায়েবের খবর আমি হাসান বসরির কাছে নাই তুমি কালিমা নসিব হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না তুমি হাশর ময়দানে ডান হাত আমলনামা পাবা কিনা এর গ্যারান্টি আমি হাসান বসরি দিতে পারবো না তুমি ফুল সিরাতের ফল পার হতে পারবা কিনা এর গ্যারান্টি আমি হাসান বসরি দিতে পারবো না এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলি তুমি দিতে পারবা কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না রাবেয়া বসরি ডাক দিয়া বলে হাসান বসরি যদি এই চারটার গ্যারান্টি যদি তুমি দিতে না পারো তাহলে আমি হাসান বসরি তোমাকে বিবাহ করতে পারবো না তাহলে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে বলেছেন সফল হলো তারা এই চারটা কাজ যারা সম্পূর্ণভাবে আদায় করতে পারবে যারা দুনিয়াতে নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় এরা কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে নি কথা বলেন বর্তমানে সুদ তো আসরা নাই কম না বেশি অনেক বেশি কয় লাখে পাঁচ হাজার বর্তমানে ঘুষ আছে না নাই এটার নাম দিছে কি ইন্টারেস্ট উপড়ো কোন বর্তমানে ঘুষ বর্তমানে সুদের ছয় লাভ চলতেছে সমাজের মধ্যে আছে না নাই এমন অবস্থার মধ্যে কেউ যদি মারা যায় তাহলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে এই জন্য আমরা কি সুদ খাবো না ছেড়ে দিব সুদ খাবো না ছেড়ে দিব আরো জোরে বলেন কে কে সুদ খাওয়া বন্ধ করে দিবেন হাত তুলে দেখান তো আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন এই জন্য বন্ধুগণ আমার বলতেছিলাম সুদ খাইলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না ঘুষ খাইলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না টাকার বিনিময়ে বিচার উল্টা পাল্টা করে দিলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না এই জন্য সমাজের মধ্যে ইনসাফের প্রয়োজন আছে না নাই